দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি সাপ্তাহিক আয়োজন সেলিব্রিটি শো স্বর্ণালী স্মৃতি। আপনাদের সাথে আছি আমি লাবণ্য। প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে। আমাদের সঙ্গে থাকেন দুজন সঙ্গীত শিল্পী। দুজন সঙ্গীত শিল্পীর কণ্ঠে আমাদের বিশেষ অতিথির কাজ করা চলচ্চিত্রের গান শুনি, সেই সাথে বিশেষ অতিথির কাছ থেকে শুনি সেই চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতাগুলো। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রযোজক এবং অভিনেতা খোরশেদ আলম খসরু। স্বাগত স্বর্ণালী স্মৃতির আয়োজনে, কেমন আছেন? ধন্যবাদ, ভালো। আজকে আমরা আপনার প্রযোজিত কিছু চলচ্চিত্রের গান শুনবো, সেই সাথে সেই চলচ্চিত্রের প্রেক্ষাপটগুলো শুনবো আপনার কাছ থেকে। যাদের কণ্ঠে আমরা গান শুনবো তারা হলেন সঙ্গীত শিল্পী রিকু রাফি এবং তুলি। আমরা একেবারে শুরু থেকেই সেই স্বর্ণালী স্মৃতি চারণ করতে চাই। 2004 সালে আপনার প্রথম প্রযোজিত চলচ্চিত্র রিলিজ হয় লাস্ট টার্গেট। একদম সেই শুরু থেকেই শুনবো যে চলচ্চিত্র প্রযোজক হিসেবে নিজেকে দেখা এবং কিভাবে প্রযোজক হয়ে ওঠা। লাস্ট টার্গেট আমার প্রথম ছবি। আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখি, বাংলা সিনেমা দেখি। যখনই সিনেমা আসতো দেখতেই হতো, কেউ আটকিয়ে রাখতে পারতো না। তখন থেকেই মনে মনে একটা ইচ্ছে ছিল যে সিনেমার সাথেই থাকবো। তো সেই কারণেই প্রথম চিন্তা করেছি অভিনয় করব, পরে দেখি যে না, অভিনয়ে আসলে থাকা যাবে না, অনেক কম্পিটিশন। পরে চিন্তা করলাম যে প্রডিউস করি, তো সেখান থেকে আসলে প্রডিউস করা। চলচ্চিত্র সমিতিতে প্রযোজক সমিতির সভাপতি হিসেবে আছেন এবং সেই জায়গা থেকে আপনি প্রচুর সিনেমা শুটিংয়েও চলে যান, যে চলচ্চিত্র কীভাবে চিত্রায়িত হচ্ছে। তো এতটা ইনভলভমেন্ট বোধ হয় সব প্রযোজকের থাকে না। তো আমি এই বিষয়টা একটু শুনতে চাই যে শুটিংয়ে যাওয়ার গল্পগুলো। ওই যে আপনাকে বললাম যে ছোটোবেলা থেকে আসলে চলচ্চিত্রের পোকা মাথায় ছিল। এমনও হয়েছে যে একদম আমার জীবনের হচ্ছে একেবারে রিয়েলিস্টিক ঘটনা যেটা, সেটা হচ্ছে যে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিব তো টেস্টে কোনো রকম মানে পাশ করেছি আর কি, পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউ করেছে বলে টোলে। কিন্তু পরীক্ষার আগে যখন দেখি বই খুলি, বইয়ের পাতা খুললেই দেখি ববিতা, বইয়ের পাতা খুললেই দেখি শাবানা, বইয়ের পাতা খুললে দেখি সুচরিতা। সিনেমার প্রতি এত ইনভলভ ছিলাম, বাংলা সিনেমার প্রতি। আবার দেখেন, একটা ববিতার একটা সিনেমা দেখলে যতক্ষণ আর একটা শাবানার সিনেমা না দেখবো ততক্ষণ পর্যন্ত সারাক্ষণ ববিতার প্রেমে হাবুডুবু খেতাম। আবার একটা শাবানার যখন একটা সিনেমা দেখলাম তখন শাবানার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলাম। তো যাই হোক, চলচ্চিত্রের ভালোবাসা তখন থেকে এখন পর্যন্ত, টিল নাও, ফিল্মের জন্য, চলচ্চিত্রের জন্য যা যা করার সারাক্ষণই আমি তাই করি। আসলে আমার সারাক্ষণ চলচ্চিত্র ছাড়া আমার মাথায় কিছু নেই। অ্যাজ এ প্রডিউসার আর্টিস্ট, আমি আমার সিনেমায় কোন আর্টিস্টকে দেখতে চাচ্ছি এরকমটাও তো চাওয়া থাকে। এবং এই যে পূর্ণিমা এবং অপবিশ্বাস একই চলচ্চিত্রে অভিনয় করবে, এই চাওয়াটা কি আপনারই ছিল? অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি জানেন এই সিনেমার ডিরেক্টর কিন্তু মোহাম্মদ হোসেন জিম, যিনি হচ্ছেন হলিউডে পড়াশোনা করেছেন সিনেমার উপরে। গানটাও জিমির লেখা। যখন গল্প শুনলাম, জিমি শোনালো আমাদেরকে গল্প, প্রথম দিকে আমরা মনে করেছিলাম যে এটা হয়তো অপবিশ্বাস এবং সাকিবকে নিয়েই করব। কিন্তু যখন দেখলাম যে এই যে ত্রিভুজ প্রেমের যে বিষয়গুলো আছে, অ্যাক্টিংগুলো আছে বা যে সিকোয়েন্সগুলো আছে, ডায়লগুলো আছে, এগুলো সেই রকম আর্টিস্টও লাগবে। সো যার কারণে পরে ফাইনালি সিদ্ধান্ত হলো যে অপবিশ্বাসের সাথে আমাদের পূর্ণিমাকেই কাস্ট করতে হবে, তাহলে বিষয়টা প্যারালাল যাবে। এবং তাই গেছে। এবং এই যে এই স্যাড সং যেটা আমাদের, মানে এগুলো দেখলে মানে চোখে পানি রাখা যায় না, এরকম একটা জায়গায় আর কি। আর কাস্টিংটা ওই কারণেই। চলচ্চিত্রের প্রডিউসারেরও যে সিনেমার সাথে এতটা ইনভলভমেন্ট থাকে হয়তো বা আপনার কাছে অতিথি হিসেবে না পেলে আমরা বুঝতে পারি। অবশ্যই অবশ্যই ইনভলভ থাকতে হবে। শুটিং এর স্মৃতি শুনতে চাচ্ছিলাম আপনার কাছে। দিঘির একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটা মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র নির্মাণ করছি, সেটা সামনে রিলিজ করব বা আমি সেন্সরে দিব, দিয়ে রিলিজ করব, এরকম একটা পর্যায়ে আছে। তো দিঘি যখন, এটা অনেক দিন ধরেই আমার এই কাজ চলছে, এটার উপরে অনেক ঝামেলাও ছিল। এই এই ছবি শুটিং শেষ করে মান্না মারা গেল, ডাবিংটা আমাকে অন্য কাউকে দিয়ে করানো লেগেছে, এরকম অনেক বিষয় ছিল। তো তখন দিঘি হচ্ছে এতটুক দিঘি। শুটিংয়ে যখন প্রতিদিন আমাকে যে আমার প্রোডাকশন ম্যানেজার যে আমাকে লিস্ট ধরিয়ে দিত বা আমার কাছ থেকে বিল দিত, বিল পাস করিয়ে নিত, তো সেখানে দেখতাম যে ওই সময়ে, এটা অনেক আগের সিনেমা আমার, তো সেখানে 1,000 টাকা 1,500 টাকার চকলেটের বিল থাকে সব সময়। তো আমি বললাম যে চকলেটের বিল কেন? তো বলতেছে যে চকলেটের বিল দিঘিকে অনেক চকলেট দিই আমরা। দিঘিকে চকলেট দাও, দিঘি এত চকলেট খায় নাকি?
বলে যে হ্যাঁ, তো আমার কাছে মনে হলো যে না, দিঘি বোধ হয় এত চকলেট খায় না, তো এর বোধ হয় ঝামেলা আসছে, আমার এই প্রোডাকশন ম্যানেজার বোধ হয় একটা ঝামেলা করতেছে। তা আমি নিজে শ্যুটিংয়ে আসলাম, যে নিজে শ্যুটিংয়ে এসে আমি এটা দেখবো যে দিঘি। তো সত্যি আমি এসে আমার কাছে সেদিন মনে হয়েছে যে দিঘির শুধু ওই ওইটুকু চকলেট না, আমি যদি ওকে কার্টুন ধরে দিতে পারতাম, এটা আমি ভুলতে পারি না আসলে। আমার কাছে মনে হয়েছে যে কার্টুন ধরে চকলেট কিনে দেবো ওকে, এরকম একটা মিষ্টি মেয়ে। এরপর যে আবারও গানে চলে যাচ্ছি, এখন কোন গানটি শুনবো? এখন যে গানটি করছি, গানটি ভালোবাসা লাল গোলাপ ছবিরই আরেকটি জনপ্রিয় একটি গান। গানটি হচ্ছে চলো চলো সুজন, গানটি গেয়েছেন সমিনিয়া স্মিন ম্যাম। গানটি চেষ্টা করছি, শুনি আমরা। চলো চলো সুজন মিলে আমরা দুজন, আঁকি স্বপ্নের আলপনা। চলো চলো সুজন মিলে আমরা দুজন, আঁকি স্বপ্নের চলচ্চিত্রটি রিলিজ হয়েছে 2016 সালের 24 অগস্ট আমি যতদূর জানি। তো খুব রিসেন্ট সময়ের চলচ্চিত্র, এবং আপনার যে বৈশিষ্ট্য আমরা জানি যে আপনি এখনও গানের শুটিংয়ে চলে যান, আপনি গানের রেকর্ডিংয়ে চলে যান, যে এতটা ইনভলভমেন্ট থাকে আপনার। তো এই চলচ্চিত্রের গানের শুটিংয়ের সময় কি আপনি ছিলেন? এটার শুটিংয়ের প্রত্যেকটা চলচ্চিত্রের প্রত্যেকটা গানের শুটিংয়েই ছিলাম বা থাকি,
এবং প্রত্যেকটা গান একদম শুনে শুনে একদম দেখে দেখে তারপরে এগুলো বারবার এমন হয়ে যায় যে এক সময় যদিও এটা অনধিকার চর্চা, তারপরও যেহেতু কাজ করছি সবার সাথে, এই মিউজিক ডিরেক্টরদের সাথে বড় বড়, একটু আবদান নিয়ে, একটু ভালোবাসার আবদান নিয়ে বলতাম যে আর একটা টেক নেন না, তো এ নিত। যাই হোক, আমার বিষয়গুলো বিরক্ত ফিল করতো না, খুব ইনভলভ থাকতাম। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার স্মৃতির অংশ হলাম আজকে আপনার কথার মাধ্যমে। তো আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হবে আজকের মতো। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে শুধু এটি বলবো যে আমরা চলচ্চিত্র নির্মাণ করি দর্শক আপনাদের জন্য, আপনারা যদি এই চলচ্চিত্রগুলো হলে এসে দেখেন তাহলেই আমরা চলচ্চিত্র নির্মাণের আমাদের সার্থকতা হবে। সবাইকে বিশেষ ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্বর্ণালী স্মৃতি। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে চলচ্চিত্রের অন্য এক প্রিয় মুখকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন NTV পর্দায়।